মাসের কনকনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে বেচাকেনায় সরগরম মানিকগঞ্জের জাগিরবন্ধুর সবজির আড়ত। পাওয়া যাচ্ছে টমেটো, গাজর, শিম, ফুলকপি, বাঁধাকপি সহ নানা সবজি। তবে শীতের প্রভাবে সরবরাহ কিছুটা কম। এতে বেশিরভাগ সবজির দর কেজিতে বেড়েছে 4-5 টাকা পর্যন্ত। সবজির দর বাড়লেও উৎপাদন খরচ বাড়া সহ শীতে সবজি বাজারে আনতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন কৃষকেরা। তরকারির হালকা একটু দাম বাড়ছে এখন, আমরা তো খুব শীতে চকে যাইতে পারতেছি না। শীতের জন্য আমরা তো ঘর থেকে বের হতে পারছি না, আর ফসল কিভাবে আনবো? তুলনামূলকভাবে দাম একেবারেই কম, আমরা কষ্ট অনুযায়ী মূল্য পাইতেছি না। সবজির দর বাড়লেও দাম নাগালের মধ্যে রয়েছে বলে জানান খুচরা সাধারণ ক্রেতারা। এখন যে বাজার আছে তাতে আমাদের সাধ্যের মধ্যে আছে। কাঁচামরিচের দাম বেশি, আলু টালুর দাম সব কম, কফির দাম কম। এখন মোটামুটি সবজির দাম স্বাভাবিক আছে, আমরা খেটে খাওয়া মানুষগুলো কিনা খাইতে পারি। জাগিরবন্ধুর আড়তে সবজির যানবাহন থেকে পার্কিং এর নামে চাঁদাবাজি সহ হাইওয়ে পুলিশের মহাসড়কে হয়রানির অভিযোগ আড়ত কমিটির এনেতার। শত শত দাবি, চাষিদের প্রাণের দাবি যেন এই রাস্তাটাকে মেরামত করা হয়, এবং হাইওয়ে রোডে যে পুলিশের ভোগান্তি, এই ভোগান্তিটা আমার স্থানীয় জেলা প্রশাসকের মাধ্যমে যেন সমাধান করতে পারি। ঢাকা আরিচা মহাসড়কের ধলেশ্বরী নদীর পাড়ের এই আড়তে প্রতিদিন 171 জন আড়তদার ও সহস্রাধিক পাইকারির মাধ্যমে কোটি টাকার বিভিন্ন ধরনের সবজির বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।